হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি শাহাদাতপুর লুঙ্গির হাটে। এখানে আপনার নিজস্ব প্রোডাকশনে যেই পণ্যগুলো লুঙ্গিগুলো পেয়ে যাবেন, সামনে রমজান ঈদ উপলক্ষে আপনারা আপনাদের প্রিয়জনদের যাদেরকে লুঙ্গি দিবেন বা যারা লুঙ্গির ব্যবসা করতে চান তারা আপনার এই শাহাদাতপুর হাটে এই সকল পাইকারি ব্যবসাদীর থেকে আপনার পণ্যগুলো নিয়ে যেতে পারেন। এখান থেকে সারা বাংলাদেশে মালগুলো চলে যায়, বিশেষ করে বাবুরহাট, ভোগদা, গাউচিয়া, এখান থেকে মালগুলো তারা সংগ্রহ করে থাকে। এরা দেশব্যাপী বিভিন্ন ডিস্ট্রিক্টে এখান থেকে মালগুলো সংগ্রহ করে কালেকশন করে নিয়ে যায়, কারণ হ্যাঁ এখান থেকে সারা বাংলাদেশে মালগুলো চলে যায়। তো আমরা এক ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। যাক ভালো। তো আপনাদের এবার ঈদের প্রিপারেশন কি, কিরকম প্রস্তুতি নিলেন? ঈদের প্রস্তুতি তো দেখতেছেন এইভাবে নেওয়া হয়েছে আর কি, আমার সামর্থ্য অনুযায়ী বুঝছেন, ঈদের জন্য মাল করেছে এগুলো। তো তুলনামূলক হিসেবে মানে বিক্রিটা নাই ওইরকম। ও, বিশেষ করে এটার পিছনে মূল কারণটা হচ্ছে সুতার দাম বৃদ্ধি হওয়ার কারণে, তাই না? সুতার দাম বৃদ্ধি হওয়ার কারণে প্রতি থানে 200-300 টাকা বৃদ্ধি হয়ে গেছে, এই কারণে মানুষ মাল কিনতে চাচ্ছে না বা কিনতে দেয়া হিমশিম খাচ্ছে যে যদি এখন কিনি আবার যদি এক মাস পরে দাম কমে যায় সুতার দাম, তাহলে মালের দাম কমে যাবে, এই একটা হিমশিম খাচ্ছে। তো আসলে বাংলাদেশের যেই করোনার পর থেকে 2019 সাল ডিসেম্বর বা জানুয়ারি ফেব্রুয়ারি থেকে যে দেশের পরিস্থিতিটা, সুতার দাম এভাবে পর্যায়ক্রমে যেভাবে বিক্রি বন্ধ হয়ে যাচ্ছে আর সুতার দাম বারবার বৃদ্ধি হওয়ার কারণে বিভিন্ন ছোটখাটো ফ্যাক্টরিগুলো বন্ধ, তাই না? জি। তো তাতে করে কিন্তু ব্যবসার একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সবাই ভাবছিল যে এইবার হয়তো ব্যবসাটা একটু অন্যরকম আসবে। তো অনেক জায়গায় শাহাদাতপুর হাটে, এনায়েতপুর হাটে এবং সোহাগপুর হাটে, আপনার বিভিন্ন জায়গায় এই হাটগুলো ঘুরে আমি দেখতে পেলাম যে প্রোডাকশন খুবই কম এবং বিভিন্ন এলাকার যে তাঁত শিল্পগুলো ছিল সেগুলো ধ্বংসের দিকে চলে গেছে, বিভিন্ন মানুষ অন্য পেশায় চলে গেছে, তাই না? তো এখন আপনার মূলত যে মানুষ, তো আসলে পোশাক এমন একটা জিনিস, রমজান আসলে লুঙ্গির প্রয়োজন হয়, তো তার দেখা যাচ্ছে দোকানদারে এই লুঙ্গিগুলো সংগ্রহ করবে। যদি আপনাদের কাছে না থাকে তাহলে লুঙ্গির তো একটা সংকটময় পরিস্থিতি হবে, আবার কি কোনো সিন্ডিকেট এর জন্য দায়ী? মানে এরা এর পিছনে কি মূল উদ্দেশ্য থাকতে পারে আপনার ধারণা? মূল উদ্দেশ্য হলো ওই তো ওইটি বললাম, সুতোর দাম বৃদ্ধির কারণে বুঝছেন, সুতোর দাম বৃদ্ধির কারণে মাল প্রোডাকশন মানে যেভাবে মালের পরন পড়েছে তাঁতিদের সেইভাবে মানে বিক্রি করতে পারতেছে না, এত দাম হওয়ার পরেও মানে যেভাবে পরন পড়েছে তাঁতিদের, হ্যাঁ তারপরে তাঁতিদের যেভাবে পরন পড়েছে সেভাবে যত দামে আরও বিক্রি করার কথা হিসেবে পরন পড়েছে সেভাবেও বিক্রি করতেছে না, এই জন্য তাঁত ধীরে ধীরে কমে যাচ্ছে আর কি। ও, তো আপনি কি আপনার প্রোডাকশনের বা আপনার নিজস্ব প্রোডাকশনের 2-4টা মাল, আপনার সর্বনিচের থেকে একটা মাল কি আপনাকে একটু খুলে দেখাতে পারেন, একটু কষ্ট করে একটু দেখান? মানে এগুলো আপনার স্যাম্পল, তাই না? জি জি জি। আপনি একটা মানে জাস্ট আমার ইয়েদের ভিউজদের জন্য একটা প্রোডাক্ট শুধু একটু দেখান বা 2-1টা আইটেম একটু দেখালে হবে। এটা কি 5.5 হাত? 5.5 হাত। 5.5 হাত কালার মাল, তাই না? জি জি। এটার নাম দিচ্ছেন কি আপনি? এটা হলো আপনার এই নামটা, আচ্ছা ঠিক আছে। যাক, আপনি এটা কয়টা কালার হবে এইটার পেটিতে? এটা হলো আপনার 10টা থেকে পেটি হয়। ও, এটা কি আপনার 52 ইঞ্চি পানা? এরপরে কি রেট আছে আপনার কাছে একটু কষ্ট করে দেখেন, এটার উপরে থাক অসুবিধা নেই, একটু কষ্ট দিচ্ছি। তো আসলে আপনারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, কম দামে না বেশি দামে? একটু কম দামের মধ্যে একটা দেখান, বেশি দামের মধ্যে 2-3টা দেখান, কারণ মানুষ তো আসলে কম বলতে কি যাতে সুতাটা পিওর পাওয়া যায়। হ্যাঁ, এটা আপনার সর্বনিম্ন রেটের মাল আমার আছে, এটা 900 টাকা রেট। এটা এই শাহাদাতপুর হাটে হচ্ছে 900 টাকা। জি। আর এটা দেখা যাচ্ছে হাত বদল হয়ে যদি আপনার শেখেচর বাবুরহাট বা আপনার ভোগদা গাউসিয়াতে যায় তাহলে এটা কিরকম রেট হতে পারে পাইকারি?
এগুলো ওদের মানে ক্যারিং খরচ সহ ওরা বিক্রি করবে ধরেন 1000 টাকা, মিনিমাম 1000 টাকা না বিক্রি করলে তারা তো ব্যবসা করতে পারবে না, তাই না? খরচ আছে তো। আর এটা হাত বদল হয়ে দোকানে যেতে যেতে এটা এক এক পিস 300 টাকা বিক্রি করবে, এরকম 300-350 টাকা বিক্রি করবে না? ঠিক আছে, এখন বাংলাদেশে যে পরিস্থিতি, এটা 2 বছর আগেও লুঙ্গির দামটা ছিল অত্যন্ত কম, তাই না? এটা ছিল 780 টাকা, 780 টাকা ছিল, আর সেটা এখন আপনাদের এখানে 900 টাকা। এটা হাত বদল হতে হতে হার শেখেচর বাবুরহাট বোগদা গাউসিয়া এটা চলে যাবে 1000 টাকা, এবং এটা হাত বদল হয়ে তাদের কাছে খুচরা বাজারে এটা আপনার 300 টাকা কিনে নিতে পারবে। হ্যাঁ ভাই, এরপরে একটা কোয়ালিটি টু দেখেন। আসলে দেশের পরিস্থিতি হোক আর যাই হোক, আসলে ঈদ আর ঈদে আসলে কিন্তু কেউ বসে থাকবে না, তার আপনজনদেরকে লুঙ্গি অবশ্যই দিবে, তাই না? এই যে চমৎকার একটি নতুন ডিজাইনের, সম্ভবত অনেক সুন্দর আপনার কাজ করা, এটা খুব ভালো একটা। এটা কোন এলাকার লুঙ্গি? এটা আপনার পাবনা জালালপুর, পাবনা জালালপুর, জালালপুর শোয়াকপুরে তো প্রায় 5000 তাঁত, তো সেখান থেকে প্রায় আপনার তৃতীয় অংশ তাঁত ধ্বংসের দিকে চলে গেছে, আমার অনেকগুলো ভিডিও সেখানে করা আছে। তো সেই জালালপুরের আপনার এই মালটা অত্যন্ত সুন্দর, এটা বর্তমানে আপনার রেট কত? বর্তমানে আমার রেট 2000 টাকা, 2000 টাকা, 4 পিস 2000 টাকা, 4 পিস 2000 টাকা। এটা আবার অন্য হাটে গেলে 100-200 টাকা বেড়ে যাবে। হ্যাঁ, সুন্দর চিকন সুতার এই লুঙ্গিগুলো আপনারা সংগ্রহ করবেন। আপনারা যদি নিজেরা ব্যবসায়ী হয়ে থাকেন তো আপনার দোকানের জন্য এই পণ্যগুলো উঠাবেন অবশ্যই, কেননা এই পণ্যগুলো অত্যন্ত কোয়ালিটি ভালো, আপনি যাকেই দেন আপনার সম্মান থাকবে। তো আরেকটা বিশেষ করে সাদা মাল দেখানো যায়, হ্যাঁ আমরা সাদা মাল বিশেষ করে রমজান ঈদে আসলে এটা আপনার অনেক চলে, অনেক চলে, তাই না? জি। এটা 54 ইঞ্চি পানা, এটা হলো আপনার 53 ইঞ্চি পানা, এটা কি রেট? এটা আপনার বর্তমান রেট হলো আপনার 1400 টাকা, 1400 টাকা। এটার নামটা কি দিচ্ছেন আপনি? এটার নাম হলো ফ্রেশ। ও ফ্রেশ, জি। তো আপনারা যদি ফ্রেশ কোয়ালিটি চান বা ভিডিও কলে ওনার সাথে যদি যোগাযোগ করেন বা আপনারা সরাসরি যদি এখানে চলে আসতে পারেন, তো আমার এই ভাইটার নাম এবং লোকেশনটা আপনারা জেনে নেন। আপনার নামটা এবং দোকানের মার্কেটের পজিশনটা বলে দেন। হ্যাঁ, আমার নামটা হলো মোহাম্মদ আব্দুল নাজের, সাদাতপুর বাজার দাঁড়িয়েপুর বাজার দোকান, মার্কেটের নাম হলো আপনার ফয়জুদ্দিন মার্কেট, দ্বিতীয়তলা, দ্বিতীয়তলা। আপনার মোবাইল নাম্বারটা একটু কষ্ট করে বলে দিবেন, 01724-03-6415। হ্যাঁ, তো আমাদের এই ভাইয়ের থেকে আপনারা মাল যদি কালেকশন করতে চান, আসলে অত্যন্ত অনেক মাল আছে এখানে, মানে খুব ভালো ভালো কোয়ালিটির পণ্যগুলো আছে। আপনারা আপনার নিজেদের দোকানের জন্য এই পণ্যগুলো অবশ্যই উঠাবেন, কারণ একটু কষ্ট করে যদি আপনারা শাহাদাতপুর হাটে চলে আসেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা কিছু ভালো রেজাল্ট পেয়ে নিতে পারেন, কারণ আপনার শেখেচর ভুগদা গাউসিয়ার থেকে আপনারা মাল সংগ্রহ করেন, শাহাদাতপুর থেকে আপনারা চলে আসবেন, একটু সময় করে নিয়ে আসলে আপনারা লাভবান হতে পারবেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।